এই মিষ্টি কুমড়া ফুলগুলো সব তুলেছি, দেখেন শিশির আর সাথে মিষ্টি কুমড়ার ফুল কত সুন্দর লাগতেছে সব ফুলগুলা। আমি এখানে এই উঠাই রাখছি, তাহলে তেল যেটা সেটা সুন্দরভাবে টিস্যুতে না যেয়ে এখানে নিচে পড়তেছে। কি খবর সবার, কেমন আছেন? আমরা তো ভালোই আছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি, যেটাতে আমি এই ফুলগুলা ভেজে নেব, মিষ্টি কুমড়ার ফুলগুলা। তো আজকের ভিডিওতে থাকবে এইটা, প্লাস আমাদের আজকে সারাদিনের জার্নি, রান্না, দুপুরে খাওয়ার জন্য কি রান্না করলাম, সব কিছু মিলে আজকের ভিডিওতে থাকবে। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। আচ্ছা, এই কুমড়া ফুল কি তুমি এর আগে খেয়েছো কখনো? এর আগে আমি আর কখনোই ফুলগুলো এভাবে খাইনি, বরাবর আমাকে কোকিলাপা বা খালা খাওয়ায়। সো আজকে আমি একটু আমার মতন করে, মানে আমার ওয়েতে ফ্রাই করব, আর হচ্ছে আমরা সবাই মিলে খাবো। কোকিলাপাও আসবে বিকালে, সো আজকে কোকিলাপাকে খাওয়াবো আমার ওয়েতে। তাও আমাদের বাগানের কুমড়া গাছের ফুল। হ্যাঁ সেটাই, কুমড়া হয়নি তাতে কি, কুমড়ার ফুল তো হয়েছে। আজকে আয়াদাইলকে স্কুলে দিয়ে সকাল সকাল একটু গার্ডেনে আসছি। একটা বাংলাদেশের যেই সকালের শীত শীত যে আবহাওয়াটা, সেটা ফিল হচ্ছিল, তো এই জন্য ভাবলাম যে একটু বাইরে আসি। দেখেন ঘাসের উপরে শিশির জমে আছে, যেটা মূলত আমরা গ্রামে গেলে খুব বেশি শীতকালে দেখতে পাই। আমি দাদু বাড়িতে গেলে এরকম দেখা যেত, খুবই ভালো লাগতো। আমি সকাল এখানে আসছি, এসে একটু খালি পায়ে হাঁটতেছি, খুবই ভালো লাগতেছে খালি পায়ে শিশিরের উপরে হাঁটা, খুবই আরাম লাগতেছে পায়ে। গার্ডেনে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে কুমড়ো ফুল, মিষ্টি কুমড়ো ফুল এত এত ফুটে আছে। ভাবলাম যে এটা দিয়ে তো কোনো কিছু বানাই খেতেই হবে, যেটা খেতে অনেক বেশি মজা হবে। এত এত কুমড়া ফুল ধরে আছে নষ্ট হওয়ার থেকে আমি তুলে নিয়ে যাব সবগুলা। তুলে নিয়ে দেন কিছু একটা বানাই খাবো, সেটা তো আপনারা দেখতেই পারবেন। সো বিসমিল্লাহির রহমানির রহিম, কুমড়ার ডগা বা কুমড়া ফুল এই যে। তা আমি আর বাকি সবগুলা একটু সুন্দর করে তুলে নিই, অনেক ফুটে আছে এই যে এইদিকে ভিতরে ভিতরে। এই মিষ্টি কুমড়া ফুলগুলো সব তুলেছি, দেখেন শিশির আর সাথে মিষ্টি কুমড়ার ফুল কত সুন্দর লাগতেছে সব ফুলগুলা। সো এগুলা তুলে নিয়ে আসছি, এখন দেখা যাক নাস্তা হিসাবে কি তৈরি করি বিকালে। এগুলো এখন তো আর খেতে পারবো না, বিকালে নাস্তা হিসাবে কিছু একটা তৈরি করতে হবে, ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর দুইটা মিষ্টি কুমড়া, সরি একটা মিষ্টি কুমড়া গাছ থেকে এই ফুলগুলো বের হয়েছে, আরও অনেক কুড়ি আছে যেগুলো আস্তে আস্তে ফুটবে। আমার কোকিলাপার এই ফুল অনেক পছন্দ। আজকে দুপুরের জন্য রান্না করব লাউ চিংড়ি, এখান থেকে আমাদের নেক্সট ডোরদেরকেও একটু দেবো। আমাদের মালিক না, মানে ল্যান্ডলর্ড না, পাশের এরা আছে যাদের বাসায় আমার লাউ গাছ চলে গেছিলো, ওদের বাসায় ওদের বাসায় একটু দিব লাউ রান্না। আর আগের মিট একটু আছে, সেটা দিয়ে আসলে আজকে খাওয়া হয়ে যাবে। আমার লাউটা রান্না করা হয়ে গেছে, এখন এর উপর আমি শুধু ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলব। এখানে একটু ঝাল ঝাল পিঠা বানানোর জন্য আমি পেঁয়াজ দিয়ে সব মশলাপাতি দিয়ে মাখাই নিচ্ছি। এখানে অনেক কিছুই দিয়েছি, পেঁয়াজ, আদা রসুন পেস্ট, যে কিউব, এগুলো যেহেতু আমি পানিতে ভিজায় রাখবো কত সময়, এই জন্য আমি ফ্রিজেরটা দিয়েছি। আর অন্য সময় বানাইলে আপনাদের যখন দেখাবো ইনশাল্লাহ আমি এটা ফ্রেশ বাটাটাই দিব। এখন সব কিছু একটু মিক্স করে নিই লবণ দিয়ে, কাঁচামরিচ সব কিছু দিয়ে, মশলাপাতি দিয়ে এখন এটা মাখাই। মাখানোর পরে এবার পানি দিয়ে আস্তে আস্তে একটা সুন্দর ডো তৈরি করে ফেলবো। আজকে নারকেল দুধ দিয়ে চাল কুমড়ার, সরি মিষ্টি কুমড়ার শাক আর হচ্ছে
চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তা আমরা তো এখানে ফ্রেশ কোকোনাট মিল্কটা পাই না, আমি সবসময় কিনেই নিয়ে আসি। তো এটা আমি আজদা থেকে নিয়ে আসছি, আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এটা হচ্ছে ইজি ওপেনার আছে, না হলে এটা ওপেন করতে গেলে খুব বেশি কষ্ট হয় আমার, এই জন্য এটা নিয়ে আসছি। সো আমি এখন এটা এখন এই বাটিতে নিয়ে নিব। অ্যান্ড এই রান্নাটা দেখতে হলে অবশ্যই আমার ডিশাস কুক বুকে যেতে হবে, যেখানে আমি আমার ঘরোয়া রান্না শেয়ার করে থাকি নতুন রাঁধুনিদের জন্য। এখানে আমি কিন্তু কুমড়া ফুলগুলা এই যে ভিতরে যা ছিল সব ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি পোকামাকড় দেখে। এইভাবে এখন এটাকে ফ্রাই করব, যার জন্য আমি এই যে এই ডোটা বানাইছি। এই ডোটা আমি দুইটা কাজে লাগাবো, একটা হচ্ছে এই ফুলগুলো ফ্রাই করব, তাছাড়া আমি একটা ঝাল পিঠা বানাবো। সো একটাতে দুই কাজ হয়ে যাবে আমার, হ্যাঁ টু ইন ওয়ান হয়ে যাবে। এখানে অলরেডি আমি নুডলসটা রান্না করে ফেলছি, রান্না করে রেখে দিয়েছি, গরম থাক এইভাবেই। আর এইগুলো একটু পরে ফ্রাই করব, কারণ এগুলো আসলে গরম গরম খেতেই মজা। এগুলো আমি এখন ঢেকে রেখে আমি একটু রেডি হতে যাব, সারাদিন কাজ টাচ করছি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আসি। এখানে আমি এই যে মিষ্টি কুমড়ার ফুলগুলোকে একটু এভাবে এটার সাথে মিক্স করে নিব। নেওয়ার পরে এই যে বিসমিল্লাহ বলে এটাতে দিয়ে দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে তিনটা ফুল একসাথে ভেজে নিচ্ছি। বাংলাদেশে তো আপনারা ট্রাই করে দেখতেই পারবেন, কারণ বাংলাদেশে হচ্ছে ফুল, হ্যাঁ মিষ্টি কুমড়া ফুল মনে হয় এখনই উঠবে। শীতকালে হয় না নাকি গরমকালে? আমার মনে হয় শীতকালে হয় না, আপনারা খেতে পারবেন অনেক মজা করে এইভাবে। আমি এখানে এই উঠাই রাখছি, তাহলে তেল যেটা সেটা সুন্দরভাবে টিস্যুতে না যেয়ে এখানে নিচে পড়তেছে, নিচে, হ্যাঁ নিচে অলরেডি তেল পড়ে যাচ্ছে, কারণ এগুলাতে কিন্তু খুব বেশি তেল ঢুকে যায়, এই জন্য আমি এখানে রাখতেছি যেন তেলগুলো নিচে সুন্দর করে পড়ে। আর দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। এই যে তৈরি হয়ে গেছে মুচমুচে মিষ্টি কুমড়ার ফুল ভাজি। নুডলস কি বলে, অনিয়ন রিং, আর ওটা হচ্ছে চিজের কি বলে, চিজ স্টিক্স, হ্যাঁ হ্যাঁ, আর সালাড, হ্যাঁ মজরলা, হ্যাঁ, আর এ হচ্ছে ভেজিটেবল সমুচা, আর ওটারে কি বলে যেন মিষ্টি কুমড়া, আর মিষ্টি কুমড়ার ফুলের ফুল ভাবছি, হ্যাঁ এই আর কি। আমি ফুল বিরান জানি না নুডলস কেমন আছে, আমি তাড়াতাড়ি করছি। বেগুনি, ফুলুনি, ফুলুনি, মুলুনি, আলুনি। রুকসানা ভাবি আর কোকিলাপা যাওয়ার পরে আমি এখন আমার ছেলেদেরকে চেক করতে আসছি, ওরা শুয়েছে কি না। আল্লাহ ঘুমাইছে, আজকে যে আমি ছিলাম না, পুরো এই ড্রেস পরে ঘুমাই গেছে। বাট থাক, এখন আর ওদেরকে উঠাবো না। আর আপনাদের ইব্রাহিম ভাই কী করতেছে সেটা দেখি। আপনি কি করেন? ও, আমার রান্নার ভিডিও এডিটিং চলছে, দিশাস কুক বুকে কিন্তু কালকে যাবে, কালকে বলতে কি আজকেই যাবে। সো আপনারা যারা দিশাস কুক বুক এখনও ফলো করেননি, সাবস্ক্রাইব করেননি, এখন ইউটিউবে যাবেন, দিশাস কুক বুক সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে আছেন ফেসবুক পেজটা ফলো করবেন, দিশাস কুক বুক নাকি, আচ্ছা লিংকটা দিয়ে রাখবো না ভিডিও নিচে, তাই না? সে কিন্তু ভেরি সিরিয়াস নাকি, যাই হোক, তো সে তার কাজ করুক, আমি আমার কাজ করি। আর আমার রুমের কি অবস্থা, জুয়েলারিগুলো এখন এখানেই রাখা। আচ্ছা, অনেকে আমার এই জুয়েলারির ডিজাইনটা দেখতে চেয়েছিলেন, তো আমি তাদেরকে একটু জুয়েলারির ডিজাইনটা দেখাই। জুয়েলারির ডিজাইনটা এরকম, আমি আর একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি। ওকে, এই যে এটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে আমি যখন দোকানে গেছিলাম তখন খুবই পছন্দ হয়েছিল। এটা হচ্ছে আমি রাজ থেকে নিয়েছি, আর রাজ থেকে বেশ অনেক আগে নিয়েছি। আর আমার এটা দেখার পরে তাসমিনেরও এত ভালো লাগছিলো, ও সেম একটা নিতে চাচ্ছিলো কিন্তু আসলে সেম ডিজাইন পাইনি। পরে ওর গলায় নিশ্চয়ই আপনারা একটা দেখছেন যেটা ও পরে যে নিয়েছে, এবং এদিনও বলছে যে এরকম একটা পাইলে ও নিবে। এটা আমার খুবই পছন্দের একটা সেট, যেটা আমার খুবই ভালো লাগছে, ছোটো খাটোর ভিতরে ড্রেস শাড়ি যে কোনো কিছুর সাথে যাবে। এই তো দেখেন, আপনার ডিজাইনটা নিশ্চয়ই দেখে নিচ্ছেন যে কেমন, আমার কাছে ভালো লাগছে।
জানি না আপনাদের কার কাছে কেমন লাগছে, আর যাদের কাছে ভালো লাগছে তারা তো ডিজাইনটা চেয়েছেন আমাকে ইনবক্সে অনেক বেশি, তো আমি এখন দেখাই দিলাম। ওকে, এটাকে কি আবার মনে করে না যে শো অফ করতেছি, শো অফ না, এটা সবাই দেখতে চেয়েছে বিধায় আমি দেখাচ্ছি ডিজাইনটা, কারণ সবাইকে আলাদা আলাদা করে ডিজাইন দেওয়ার আসলে সময় কারোরই হবে না। এই যে গতকালকের ভিডিওতে আপনারা অনেকে অনেক ধরনের সাজেশন দিয়েছেন এবং আমাকে অনেক 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 ভালো ভালো কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ যারা এত এত বেশি ভালোবাসা দিয়েছেন এবং সময় নিয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। এবং ইনশাল্লাহ আমি হচ্ছে যেগুলো আমার মনে হচ্ছে যে আমি এইগুলো আসলে ফলো করতে পারবো, কারণ সব কিছু তো আসলে আমি একা মানুষ এত কিছু ফলো করতে পারবো না, বাট যেটা আমার মনে হয়েছে যে আমার দৈনন্দিন জীবনে চলার পথে আমি হাঁটতে চলতে এই জিনিসগুলো খেতে পারবো বা এই ব্যায়ামগুলো করতে পারবো, আমি ডেফিনেটলি সেইগুলো ট্রাই করবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে যে আপনারা সবাই এত এত বেশি সাপোর্ট করছেন। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি, কারণ আমি প্রচুর টায়ার্ড, সেই সকাল 7টায় উঠছি আর সারাদিন শুধু টই 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 করতেই আছি, এই জন্য এখন আমি ঘুমাতে চলে যাব। আয়দাহ তো ঘুমাই গেছে আর আপনাদের ইব্রাহিম ভাই তার হাতের কাজ শেষ করে পরে পরে সে ঘুমাবে। সো এখনকার মতন আমি ভিডিওটা শেষ করতেছি, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।